কোরআনে হাফিজা একটা মহিলা, কোরআনে হাফিজা মহিলা বিবাহিতা, প্রথম সন্তান এসেছে পেটে, ঘর ছাড়া হয়ে ছুটছে যান বাঁচানোর ভয়ে। তার সাথে আছে স্বামী, আছে ছোট একটা দেওর, আছে বৃদ্ধা শাশুড়ি। প্রয়োজনীয় সামানপত্র কেউ বগলে, কেউ হাতে, আর কেউ মাথায় করে নিয়ে ছুটছে। দেওরটাকে ধরে ফেলেছে, ওরা পেছনে ছুটছে, আর পেছন ফিরে দেখছে দেওরটাকে মেরে শেষ করে দিল। বুড়ি মা ছেলের কাছে ছুটে আসতে চাইছে, বড় ছেলে বলছে মা ওদিক যেও না, তোমারও জান চলে যাবে, এদিকে হাঁটো। বাবা তোর ভাইকে মেরে দিয়েছে, মা কিছু করার নেই, চলো হাঁটো, যে গেছে তাকে যেতে দাও। বুড়ি মা হাঁটতে পারে না, হাঁটতে হাঁটতে বেচারি টুকরে পড়ে গেছে। সেই অবস্থায় মারল এসে তার পিঠেতে তরবারির খা। বৌমা বলছে স্বামী গো আমি আর হাঁটতে পারছি না, পেটে তো বাচ্চা, 10 মাস চলছে, হাঁটতে পারছি না। বলে বিবি যে কোনো প্রকারে হাঁটতেই হবে, উপায় নেই। ওরা কাছে যখন এসে গেছে বিবিকে ছেড়ে দিয়ে, তখন স্বামী ছুটছে, জানের ভাই কেনা করে, স্বামী ছুটছে, ছুটতে ছুটতে ওদিক থেকে এসে দেখছে স্বামীকে ধরে ফেলেছে। সেই মহিলা তখন বাধ্যতামূলক একটা গর্তে লুকিয়েছে, জানতো না সেই গর্তটা একটা কবর, কবরে লুকিয়েছে, এরা আর দেখতে পায় না। কবরের এপাশে ওপাশে অনেক ঘাস ফুটেছিল, তাই বুঝতে পারেনি। ওই কবরে পড়ে যাওয়ার পরে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে গেছে। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে কাঁদে, কেঁদে ফেলেছে, কান্নার আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে ওরা এসে, সেই কচি বাচ্চা, সদ্যজাত বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হয়েছে, তার বুকের উপরে ছুরিটা গেঁথে সেই ছুরি দিয়ে ছুরা দিয়ে তুলে এরকম করে দেখাচ্ছে, ভিডিও ক্যামেরা কর, আমরা কি সাধি, কি ভালো কাজ করেছি। সে জানে, মহিলা জানে, এবার আমার জান চলে যাবে, হাত জোর করে বলছে আমায় প্রাণে মেরো না, আমাকে প্রাণে মেরো না, আমি কোরআনে হাফিজ, আমাকে প্রাণে মেরো না, বলছে বাইরে আয়। বাকি কথাটা আর বলবো না, বাইরে আসার পরে তার সঙ্গে কেমন পাশবাস অত্যাচার করেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, অত্যাচার করার পরেও যে তারা বাঁচিয়েছে তা নয়, হাত দুটো পেছনে করে বেঁধে গাছের গোড়ায় নিয়ে গিয়ে ফেলে রেখেছিল। সারা রাত্রি থাকার পর সকালে যখন সূর্য উঠল, তখন আসলো, এসে করল কি, মাথা নিচু কর। সে মনে করলো আমি মাথা নিচু করলেই বুঝি বাঁচবো, এদের পায়ে সালাম করলে বুঝি বাঁচবো। মাথাটা নিচু করেছে, ঘাড়ে মারলো তরবারি, সঙ্গে সঙ্গে দুটুকরো হয়ে গেল। জানতো না একদিন আগে পর্যন্ত যে তার এইভাবে মৃত্যু হবে, এই হাল হবে। মুজফফরনগর, আমাদের ভারতের মুজফফরনগরের মানুষ একদিন আগে পর্যন্ত জানতো না যে তাদের আইডেন্টি কার্ড গুলো কেড়ে নিয়ে পেট্রোলে চালিয়ে দিয়ে তাদেরকে বিদেশি তকমা দিয়ে ঘর বাড়ি কেড়ে নেওয়া হবে। আসাম গুয়াহাটির মানুষ জানতো না যে তাদের ঘর বাড়ির জায়গাগুলো আগে থেকেই অন্য নামে রেজিস্ট্রি হয়ে থাকবে, তাদেরকে ঘর ছাড়া করে বাংলাদেশের কাঁটা তারে বসিয়ে দেবে, জানতো না। জানতো না গুজরাটের সুরাটের মানুষ, যারা কালো কালো নিগ্র মানুষগুলো যে হীরের দোকানে কর্মচারী ছিল, গমের বাগানে গমের দম চাষ করত, ধান চাষ করত, ভুট্টা চাষ করত, সেই নিগ্র মানুষগুলো ভাত মুড়ি রুটি চেয়ে চেয়ে খেয়ে মানুষ, তারাই কম্পিউটার ওয়ালাদের সাথে এসে মা বোনেদের ইজ্জত দেবে, আর পুরুষদের মাথায় গদার আঘাত দিয়ে তাদেরকে ওই এক চিতায় জ্বালাবে, এটা সুরাটের মানুষ জানতো না। তাই আজ আপনাদের কিছু কথা শুনতে হবে বন্ধু। আমি চাইব শিশির ভিজা গোলাপের মতো যে হিন্দু মায়ের সন্তানরা এখানে এসেছেন, তাদের অন্তর পবিত্র, পাক সাফ মনের মানুষগুলো এসেছেন, তাদের কাছে কিছু আক্ষেপ তুলে ধরে যাতে হিন্দু মুসলমানের মধ্যে আমাদের জোর পয়দা হয়। কারণ এই হিন্দু মুসলমানের তোর পয়দা করার জন্য ব্রিটিশ সেই সময়তেই কিন্তু মিথ্যা ইতিহাস রচনা করে দিয়ে চলে গেছে। ব্রিটিশ কেন করলো এটা? ব্রিটিশ জানত যে ভারতবর্ষের যা অবস্থা, এই ভারতবাসী কালো নিগ্র মানুষগুলো আমাদের আপদ সহ্য করবে না। ক্লাবে লেখা ছিল কালো মানুষ আর ভারতবাসীর প্রবেশ নিষেধ। তারা করত কি, ভারতবাসী যাকে দেখত তাকে ডাকিয়ে ছাগলের মতো রূপ ধারণ করাতো, মানে দুটো হাত আর দুটো হাঁটু জমিনে রাখ,
তার উপরে পিঠের উপরে বুট রেখে অন্য একজনকে পালিশমেন্টকে ডেকে বুট পালিশ করাতো। যতক্ষণ পর্যন্ত পালিশ কমপ্লিট না হতো ততক্ষণ হাত এরকম করেই থাকতে হতো। এই মানুষগুলোই গর্জে উঠেছিল, তারা জানতো এরা একদিন গর্জে উঠবে। হিন্দুস্তানি মুসলমান আর হিন্দুরা এরা সহ্য করবে না, আমাদের পতন ঘটবে। তাই এখন থেকে মিথ্যা ইতিহাস রচনা করতে থাকি। করে দিয়ে যখন বর্ডার পার হলো তখন দেখলো শেষ পর্যন্ত কারা এসেছে রে। গান্ধীজিকে দেখিয়ে সতীর্থরা বলল এরা হিন্দু, লেক ডাইরিতে হিন্দুরা আমাদের ভারত থেকে তাড়িয়েছে। আর ওই যে একটা জুব্বা পরা দাড়িওয়ালা মাথায় টুপি, ওরা কারা? মাওলানা আবুল কালাম আজাদকে দেখিয়ে বলেছিল এরা মুসলমান। লেক ডাইরিতে হিন্দু আর মুসলমান আমাদেরকে ভারত থেকে তাড়ালো, যতদিন পর্যন্ত হিন্দু মুসলমানকে আমরা ভারত থেকে না উৎখাত করব ততদিন এই ভারতবর্ষ নামক সুন্দর দেশটাকে আমরা নতুন আমেরিকা বানাতে পারবো না। তাই আমাদের কাজ হবে আজ থেকে হিন্দু মুসলমানকে ভারত থেকে তাড়ানো। কিন্তু দুজনকেই তাড়াতে গেলে হবে না, এরা যদি সব বুঝে ফেলে তাহলে আমাদের কাজ সাকসেসফুল হবে না। সেই জন্য দেখতো ভারতের সংখ্যা গুরু কারা, আমাদের খাতায় আছে মুসলমানরা সংখ্যা লঘু, কিন্তু আমেরিকায় খবর আছে মুসলমানরা সংখ্যা গুরু। বলে সংখ্যা গুরু যারা, এদেরকে আগে তাড়া, এদেরকে আগে তাড়া, আর হিন্দুগুলোকে সাথে নে। কারণ হিন্দুদেরকে সাথে নিয়ে ওদেরকে আমরা মুসলমানের শত্রু বানাবো, ফলে মুসলমানকে তাড়ানো সহজ হবে। তাই কখনো বলছে হে হিন্দুস্তানের মুসলমান সম্প্রদায় তোমরা কোরআন ছাড়ো নয় তো ভারত ছাড়ো। তাতেও যখন দেখছে কোরআন ছাড়ছে না ভারতও ছাড়ছে না, তারপর বলল হিন্দি হিন্দু হিন্দুস্তান ভারত ছাড়ো মুসলমান। তাতেও দেখলো হিন্দু মুসলমানের ঘরে ঘরে ঝগড়া হচ্ছে না, স্কুল কলেজে মারামারি ফাটাফাটি হচ্ছে না, ও হচ্ছে তো হচ্ছে পাটি পাটি করে হচ্ছে, কিন্তু ধর্ম নিয়ে তো হচ্ছে না, এতে ধোপে টিকলো না। তারপরে পরিষ্কার করে দিল হিন্দুদের বোঝার জন্য কি রামজাদা হারামজাদা, যারা রামকে মানবে তারাই ভারতে থাকবে, যারা রামকে মানবে না সেই হারামজাদাগুলোকে ভারত থেকে পালাতে হবে। তো ভালোই হিন্দুদের সুরসুরি দেওয়া হলো, কিন্তু আমার শিশির ভেজা গোলাপের মতো অমল বিমল শ্যামল কমল কাজল, যারা আজ পর্যন্ত মৌলভী সাহেব মসজিদ থেকে বেরিয়ে প্রফুল্লর দোকানে চপ খাচ্ছে, আজ পর্যন্ত হিন্দু মায়ের সন্তানরা মন্দির থেকে পূজা দিয়ে বেরিয়ে মুসলমানের দোকানে জামা প্যান্টের মাপ দিচ্ছে, এই সুন্দর শান্তিপ্রিয় সহবতকে বন্ধুত্বকে আমরা কি করে ছাড়ি? তাই হিন্দুরা যখন গর্জে উঠছে না তখন ওরা চিন্তা করলো কি করা যায় কি করা যায়। একটা কাজ করা যায় কি, মুসলমানরা গোমাংস বড় ভালোবাসে আর এরা লোভী জাত, এখানে যদি গোমাংস বন্ধ করে দেওয়া হয় গোহত্যা নিষিদ্ধ, তাহলে ওরা আর গোমাংস খেতে পাবে না বলে দেশে থাকতে পারবে না কেউ, বাংলাদেশ কেউ পাকিস্তান পালাবে। অতএব গোহত্যা নিষিদ্ধ গোহত্যা নিষিদ্ধ। আমার ভাইয়েরা বন্ধুরা আমি দায়িত্ব নিয়ে বলবো, ও গৌরব্রাহ্মণ ভাইয়েরা একটু ভাবুন না, রামায়ণটা খুলুন, রামায়ণে কি লেখা নেই রাম যেদিন বনবাসে যাচ্ছেন সেদিনে মা কৌশল্যার কাছে এসে বলছে মা আমি কি বনবাসে এত সুন্দর গোমাংস এই সুস্বাদু আহার পাবো মা? কৌশল্যা তখন বলছে বাবা রাম, রামের মাথায় হাত দিয়ে বলছে কৌশল্যা বাবা রাম তুমি বনবাস থেকে আসো, আমি 70টা গরু কেটে আর 700 ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে আমি যজ্ঞ করব বাবা তোমার, দ্রষ্টব্য রামায়ণে রয়েছে। তাহলে তাহলে গোমাংস নিষিদ্ধ কোথায় লেখা আছে বন্ধু? আমি আপনার গোলাম হয়ে যাব, কই দেখান কোন ধর্মশাস্ত্রে লেখা রয়েছে গোমাংস নিষিদ্ধ? এটা রাজনৈতিক প্রকৌশল ছাড়া আর কিছুই নয়। আগেকার ব্রাহ্মণরা তো যথারীতি গরু কেটে তারা তো গোমাংস দিয়েই যজ্ঞ করত, ইতিহাস প্রমাণ দিচ্ছে। তাহলে তারা ভুল করেছে, তারা অন্যায় করেছে। আজকের গোমাংস খাওয়া যদি নরকগামী হতে হয় তাহলে আগেকার ব্রাহ্মণরা কি সব নরকই হয়ে গেছে? অতএব আজকের শিক্ষিত সমাজ নিশ্চয়ই এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারবেন, এই অবকাশ থাকলো। আমার ভাইয়েরা বন্ধুরা আমি আপনাদের খিদমতে এই বক্তব্যগুলো নিয়ে আসব আবার এখন থেকে 1.5 ঘন্টা পর। আজ হিন্দু মায়ের সন্তান যারা রয়েছেন আপনাদের কিছু জানার বিষয় রয়েছে। গত বছর মনে হয় বলেছিলাম যে হিন্দু মেয়েদের বিয়ের পরে যে শাখা পরে, ভিতরে সাদা শাখা বাইরে লাল শাখা কেন পরে অনেক হিন্দু ভাই জানে না, আমি তাই বলেছিলাম। এবছর আর বলার দরকার নেই, গত বছর আমি বলেছিলাম আপনাদের মেয়েদের মাথায় যে উকুন হয় সে হিন্দু হোক মুসলিম হোক এই কিছু কিছু মেয়ের মাথায় উকুন হয়, এই উকুন দেখবেন পূর্ব দিকে গড়গড় গড়গড় করে যায়, পূর্ব পশ্চিম দিকে
চসসসর করে যায়, উত্তর দিকে চচ্চচচ্চর করে যায়, দক্ষিণ দিকে এক পাও যায় না। উকুন কেন দক্ষিণ দিকে যায় না? কোন ব্রাহ্মণ বলতে পারলেন না, কোন মুনি ঋষি বলতে পারলেন না, কোন গ্রন্থে পেলাম না, একমাত্র কোরআন সাক্ষী দিচ্ছে উকুন কেন দক্ষিণ দিকে যায় না। সেটাও মনে হয় কত বছর বলেছিলাম, আজকাল বলিনি, অন্য জলসায় বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনারা যারা যারা শুনেছেন হাত উঠান, একটাও হাত উঠল না। উকুন কেন দক্ষিণ দিকে যায় না আপনারা শুনেননি? হায় আল্লাহ! আচ্ছা, কারা কারা শুনতে চান কই হাত উঠান? ওরে বাবারি, তাহলে এখানে বলতে হবে। এটা আসলে ব্যাপার হচ্ছে, দেখেন, কিছু মনে করবেন না, আপনারা যা শুনেছেন আমার তার সব মনে নেই যে কি বলেছিলাম, তাই আপনারাই আমাকে স্মরণ করিয়ে দেবেন। আপনারা যেটা জানেন না বা শোনা হয়নি, অমন কথাই তো বলার জন্য আসলাম হবিব এসেছে গো। তাহলে নিশ্চয়ই আপনাদের শোনাবো আজকে উকুন কেন দক্ষিণ দিকে যায় না। আচ্ছা, আরেকটা কোটেশন বলি, এই যে আমার ভাইজান ঠিক বলেছে, কালকে দিয়ে ভাত খেয়েছি সেটাই মনে নেই। হ্যাঁ, তো আবার এক বছর আগের কথা মনে থাকে? আচ্ছা ঠিক আছে, সুন্দর শ্রোতা আমার। যা হোক, আমার ভাইয়েরা বন্ধুরা, আমাদের গায়েতে আঙুল ঘষলে একটা ময়লা ওঠে, এই ময়লাটাকে ধরে ভালো করে রিসার্চ করলে বোঝা যাবে এটা মাটি উঠেছে, মাটি। তাহলে প্রমাণ হলো আমরা মাটির মানুষ। কিন্তু আমাদের এই চোখে যে কালো কালিটা লাগানো আছে, ও কিন্তু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান। এই যে সবার চোখে কালো একটা কালি লাগানো আছে, হাজার বার ঘষলেও একটু কালি তুলতে পারা যায় না। এই কালীটা কোন জায়গার কালি গো? এটা মনে হয় গত বছর বলেছিলাম, তাই না? তাহলে আজকে আর বলতে হবে না, বলা হয়নি, তাহলে এটাও বলতে হবে। ঠিক আছে বন্ধু, কোনো চিন্তা নেই, বলে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা অহেতুক ঝগড়া করি, দ্বন্দ্ব করি। এই শিব ঠাকুরের গায়েতে অংটা জড়ানো আছে, অং, এই শিব ঠাকুরের গায়ে অং জড়ানো আছে। দেখবেন যেখানে শিব বসে আছে তার গায়েতে অং, আর মাথায় একটা অর্ধ চন্দ্রপীঠ করা আছে, দেখে থাকেন আপনারা। তাহলে অংটার মানেটা কি গো? আর এই অর্ধচন্দ্র কেন থাকে? এটা মনে হয় গত বছর বলেছিলাম, তাই না? ও, এও বলা হয়নি, এটাও আজকে তাহলে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, বলবো যখন দেখবো একটাও মানুষ আর দাঁড়িয়ে নেই, তখন বলবো। যতক্ষণ দেখবো দাঁড়িয়ে আছে কেউ, ততক্ষণ বলবো না। ওইখানেই বসতে হবে, যেখানে দাঁড়িয়ে আছেন ওখানেই বসতে হবে। আমি বলেছি না হয় বসতে হবে না হলে খুঁজতে হবে, ওইখানেই কষ্ট করে বসতে হবে। আমি তো আপনাদের জন্য মাঝে মাঝে দাঁড়াচ্ছি, মাঝে মাঝে বসছি, যাতে করে কোনো ভাইয়ের জন্য দেখতে অসুবিধে না হয়। হ্যাঁ, আচ্ছা, আমার মা বোনেরা আমার দিক তাকিয়ে বসে আছে, এই যে আমার মায়েরা, আমি আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু। হ্যাঁ, তোমরা পেছনে দেখছো কেন বন্ধু? এই আমার মা বোনেরা যে আমার দিক তাকিয়ে বসে আছে। হ্যাঁ, আচ্ছা, মায়েরা ওই পা মেলে বসছো কেন? পা মেলে বসছো কেন? পা গুটাও, পা গুটাও। হ্যাঁ, ওখানে অনেক আরো দুটো মেয়ে বসতে পারবে, পা গুটিয়ে বসো মা। হ্যাঁ ঠিক আছে, বাহ বাহ, সুবহানাল্লাহ। আর খুঁটিতে হেলান দিয়ে বসো না মা, তোমার ঘুম এসে যাবে, খুঁটিতে হেলান দিও না। হ্যাঁ, খুঁটি ছাড়ো, খুঁটি ছাড়ো, সামনে একটু আগিয়ে আসো, একটু সামনে সামনে আগিয়ে আসো। তোমাদের পেছনে আর জায়গা নেই, দেখতে পাচ্ছ না? পেছনে জায়গা নেই, একদম সব ফ্লপ হয়ে গেছে। আমি যখন আসছিলাম, আমার গাড়িটা আসছিল, বাপরে বাপরে, মেয়েদের মিছিল দেখলাম, আলহামদুলিল্লাহ। এখানে বেটা ছেলে যা হয়েছে, এর থেকে ডবল মেয়ে ছেলে আছে, আপনারা খবর রাখেন, এর থেকে ডবল মহিলা এসেছে। আমার মায়েরা, আমার বুবুজানেরা এসেছে, যে আসলাম হাবিবের ক্যাসেট শুনেছি, আলু কাটতাম, পেঁয়াজ কাটতাম, তার মধ্যে রান্নাঘরে ক্যাসেট চলতো, তখন ঘোড়া ক্যাসেট, সেসব এখন অফ হয়ে গেছে। প্রথমেই তারা শুনেছিল, একটু মেয়েদের শোনাই, নাহলে ওরা ভাববে কোন আসলাম হাবিব এনেছে, এখনো বামুনকে এনেছে নাকি রে বাবা। এসেই আসলাম হাবিব গো মা, যা থেকে 22 বছর আগে আপনি শুনেছেন, সুখের জীবন শান্তি সজন চাও যদি অগো নারী, শরণ করুন মা ফাতেমা কেমন ছিলেন সংসারী, শরণ করুন মা ফাতেমা কেমন ছিলেন সংসারী। 21 বছর আগে আপনি শুনেছেন, ঈর্ষা করে নবী ঘরে আম্মা বেটিতে, কাহার আগে কে যাবে ওই খুদার জান্নাতে। 20 বছর আগে আপনি শুনেছেন, কুলসুমের বাড়ির দাওয়াত হাইকে খেলো না, গরিব বলে মা ফাতেমা দাওয়াত পেলো না। 19 বছর আগে আপনি শুনেছেন, কাছে ডেকে মা ফাতেমাকে বললেন নবী,
তোমার আগে জান্নাত যাবে এক কাঠুরিয়ার বিবি। 18 বছর আগে আপনি শুনেছেন এক সওয়ালি সওয়াল করে এসে নবীর দরবারে, 200 দিনার চাই গো আমার কন্যার বিয়ের তরে, কন্যার বিয়ের তরে। 17 বছর আগে আপনি শুনেছেন রোজা জানের ইবাদত, রোজা মালের ইবাদত, রোজা আল্লাহ দেওয়ানি আমাত গো, এতে রহমত বরকত মাগফিরাত গো। 16 বছর আগে আপনি শুনেছেন করা তো যাবে না পূর্ণ বর্ণনায় জবানে, যাকার সীমা আছে খোদার মাফাতে মর্দাফোনে। 15 বছর আগে আপনি শুনেছেন মাফাতে মর চাদরে কি করি বর্ণনা, কুল মখলুকা তো আজ সেই চাদরের দিওয়ানা। আমার আগে যে খোকা মাওলানা সাহেব ওয়াজ করে গেলেন, আল্লাহর রহমতে 5টা খোকা মাওলানা হয়েছে, 5টা। ওমর সিদ্দিকী কয়েক হাজার হয়েছে, বাইরে থেকে শুনলে বোঝাই মুশকিল ওমর ভাই এসছে না অন্য কেউ, কিন্তু আসলাম হাবিব 2 নম্বর একটা হয়নি, এখন 2 নম্বর, দ্বিতীয় আসলাম হাবিব হয়নি। কারণ দ্বিতীয় আসলাম হাবিব হতে গেলে তাকে অনেক প্রতিভা অর্জন করতে হবে, শোনা অনেকটাই। আমার ভক্ত ভাইদের কাছে জানিয়ে দিই, 1 নম্বর তাকে আপনার 2.5 বছর বয়সে বাপ না মরলেও মেরে দিতে হবে, 2 নম্বর তাকে 9 বছর বয়সে কোরআনে হাফেজ হতে হবে, 3 নম্বর 7 কেরাতে 7 কায়দায় সাবা কেরাত করতে হবে, 4 নম্বর তাকে 11,000 গজল লিখতে হবে, 5 নম্বর তাকে বাংলাদেশের রেডিও বাংলাদেশ ঢাকার আজান, খুলনার আজান, মক্কার আজান, মদিনার আজান, রেডিও পাকিস্তান করাচির আজান, দিল্লি জামে মসজিদের আজান, 30 জায়গার 30 রকমের আজান দেওয়া প্র্যাকটিস করতে হবে। অনেক প্রতিভা, আবার স্টেজে কেউ যদি টাকা দেয় তার নামে সঙ্গে সঙ্গে ছন্দ বানানো শিখতে হবে, অনেক প্রতিভার প্রয়োজন। শোনা, ও ক্যাসেটের দিনও আর আসবে না, আর দ্বিতীয় আসলাম হাবিব হবে না। যা হোক, আপনাদের দোয়ার বরকতে, কার বাপের দোয়া যে আমার উপর লেগেছে আমি জানি না, লক্ষ লক্ষ ভক্ত আমার, কয়েক কোটি ভক্ত ছাপিয়ে গেছে, যাদের নাম্বার জোর করে আমার মোবাইলে ঢুকিয়ে দিয়েছে, কয়েক কোটি গুনলে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমি মনে হয় বেশি দিন নয়, তাই এই বহুল প্রচার, এই বেশি দিন থাকার কথা নয়, কোন দিন টুক করে চলে যাব। আপনাদের হৃদয় উজাড় করা এই প্রেম মহব্বত ভালোবাসা নিয়েই আমি কবরে শুয়ে শুয়েও শান্তি পাবো। আপনাদের চোখের 1 ফোঁটা পানি পড়লেই হয়তো আল্লাহর রহমত হবে, কবরের আজাব, কবরের আগুন হয়তো আপনার চোখের পানির বিনিময়ে আল্লাহ নিভিয়ে দেবে, এই আশ্বাস আর বিশ্বাস নিয়েই দিক দিগন্ত ঘুরে বেড়াচ্ছি। যা হোক, আমার ভাইয়েরা বন্ধুরা, আমি আপনাদের খেদমতে আমার রাসূল পাকের শানে কিছু অকেয়া বলবো, কয়েকটা ঘটনা বলবো, তারপর আমি ফিরে আসবো আবার এই ভারতবর্ষের শেষ জমিনের পরিস্থিতির উপরে। আমার কথায় কেউ রাগ করছেন না তো? কারো দুঃখ হচ্ছে না তো? হ্যাঁ, কারো দুঃখ হচ্ছে? কারো কষ্ট হচ্ছে না? যদি কারোর কষ্ট হয় তবু আপনি কষ্ট করেই শুনবেন, কারণ আপনি তো আমাকে ডেকে এনেছেন, আপনি যে এসেছেন মানে আমি আসছি বলে তো আপনি এসেছেন, তাহলে আপনার ডাকে আমি এসেছি, কমিটি বুঝলো আসলাম হবে বলে অনেক লোক হবে তাই তো এনেছে, তাহলে আপনি আমাকে এনেছেন। আমি যদি অমিতাভ বচ্চন হতাম আপনারা মনে হয় এই জায়গায় আসতেন না, আমি যদি মিঠুন চক্রবর্তী হতাম আপনি এই জায়গায় আসতেন না, কারণ ওর শ্রোতা আলাদা, এ শ্রোতা আলাদা। আমার ভাইয়েরা বন্ধুরা, আসুন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দু চার কথা বলবো। বন্ধুরা, সব নবীর থেকে আমার নবী শ্রেষ্ঠ, নাকি না? সব নবীর থেকে আমার নবী শ্রেষ্ঠ, মনে আছে তো আপনাদের? গত বছরের সাবজেক্ট মনে আছে তো? মনে আছে আপনাদের? আজকের রাতে কেন দূরে দূরে, তারপর মনে নেই, এসো বন্ধু কাছে সরে সরে, আজকের রাতে কেন দূরে দূরে, এসো বন্ধু কাছে সরে সরে। কে বলছে? কে বলছে?
আমার রাসূল অন্য কোন নবীর মতো হবে না রে, কোন নবীর মতো হবে না, কোন রথী মহারথী তো দূরের কথা। ও আমার হিন্দু মুসলমান ভাইরা, যে নবী হিন্দুদের নবী, বৌদ্ধদের নবী, জৈনদের নবী, শিখদের নবী, সাঁওতালদের নবী, খ্রিস্টানদের নবী, পাদ্রীদের নবী, সে নবীর মতো নবী আর কেউ হতে পারে না? পারে না? এ নবী কেন শ্রেষ্ঠ নবী? আমি বেদে দেখলাম এত অসমেন্তরে ম্লেচ্ছ আচার্যান সমন্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নৃপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসীনাম গঙ্গা জলৈশ্চ সংসৃপ্প পঞ্চগব্য সমন্বিতয়ঃ চন্দনাদি বিভব্যর্চ তুষ্টব মনসাহরম নমস্তে গিরিরাজনাথ মরুস্থল নিবাসীনে ত্রিপুরাসুর নাশায় বহু মায়া পুবর্তিনে। হিন্দু ভাইদের যে বেদ, সেই বেদে আমি পেলাম এই মোহাম্মদের নাম। শিখ ভাইদের, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ছিলেন শিখ। এই শিখ ধর্মের পুস্তকেও লেখা রয়েছে, হর আদাদ কো চৌগুণ করলো, দো কো উসমে দো বড়হায়ে, পুরে জোড়ো কো পাঁচ গুণ করলো, বিশ্বে উসমে ভাগ লাগাওয়ে। পুরে জোড়ো কো পাঁচ গুণ করলো, বিশ্বে উসমে ভাগ লাগাওয়ে, বাকি বাঁচে কো নো গুণ করলো, দো কো উসমে দো বড়হায়ে, গুরু নানক ইউ কহে, হর শায়ে মে মোহাম্মদ কো পাওয়ে। আমি শিখ ভাইদের ধর্ম পুস্তক এই মোহাম্মদের নাম পেলাম। সারা পৃথিবীতে সব থেকে বেশি আছে খ্রিস্টান, সব থেকে বেশি কারা? খ্রিস্টান। খ্রিস্টানদের যে ধর্ম পুস্তক বাইবেল, ওই বাইবেলের নিউ টেস্টামেন্ট যখন 14, 15, 16 ওর মধ্যেও পেলাম, ইফ ইয়ে ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস আই উইল প্রে দি ফাদার হি শ্যাল গিভ ইউ অ্যানাদার কমফর্টার that he may abide with you forever. He shall touch your things and bring all things to your remembrance whatever I have said unto you. যিশু বলে যাচ্ছেন মরার আগে, ক্রুশে যাওয়ার আগে যিশু, আমরা যাকে ঈসা আলাইহিস সালাম বলে জানি, উনি মরার আগে, ক্রুশে যাওয়ার আগে বলে দিলেন, ওরে জেনে রাখিস আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমার পরে একজনই প্রিয় নবী আসছেন, একজনই ধর্ম পিতা আসছেন, তার বিধান এখন থেকে কিয়ামত পর্যন্ত চালু থাকবে, আর কোন নবী আসবে না। আর আমি যে কথাগুলো তোমাদের কাছে এতদিন বলে এসেছি, এই কথাগুলো তিনি তোমাদের পুনরায় স্মরণ করাবেন। খবরদার, তোমরা যারা যেন তাকে অবহেলা করো না, তার অবমাননা করো না। শিখ ভাইদের পুস্তকেও আছে, খ্রিস্টান ভাইদের পুস্তকেও আছে। খ্রিস্টান ভাইদের ওল্ড টেস্টামেন্টে একটা কথা আছে, এট দি হাইট অফ হিজ টেম্পোরাল পাওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরগেট ইভেন হিজ মোস্ট ডেডলি এনিমিস, হি ফরগেট দি ওয়ামান হাউ পয়সনড হিম, হি ফরগেট দি ম্যান হাউ অ্যাটাকড আউট দি ভ্যালিয়েন্ট আঙ্কেল এন্ড ইটেন ইট। কি নেই, কি নেই, কোন পুস্তকে নেই একটা বলুন, যে অমুক ধর্মের পুস্তকে বলছি মুহাম্মদ নামটা নেই, আমি বার করে দেবো, কোন ধর্ম পুস্তকে নেই? তাহলে সেই মুহাম্মদ যখন সকলের, কেন আমার হিন্দু মুসলমান ভাই মন দিয়ে সেই মুহাম্মদের শ্রদ্ধা জ্ঞাপন করবেন না? তাই তার জীবনী শোনা, এটাও একটা শ্রদ্ধা জ্ঞাপন করা, তাই মন দিয়ে তার জীবনী শুনতে হবে, তিনি কেমন নবী ছিলেন চিন্তা করতে পারেন। আমাদের এই যে ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব আমাকে একটা ইঙ্গিত দিলেন যে এখানের মানুষ আপনার আজান শুনতে চায়। ইনি বললেন একটু আগে, আমি যখন কেরাত শুরু করবো তার আগে ইনি বললেন আপনার আজানটা শুনতে চাই, তাই তো? তো কোন খানকার আজান শুনবেন? কোনটা? সব কটা? সব বিনাশ করেছে, সব কটা যদি শোনাতে হয় বাবা 30 জায়গার আজান 5 মিনিট করে সময় লাগবে, তাহলে তো 150 মিনিট আজানেই চলে যাবে। তাহলে বাকি কি থাকলো? ওইখানে তো টাইম শেষ। না বন্ধু, না অত শুনলে হবে না। আমি তিন প্রকার দিই, তিনটে, ঠিক আছে, তিনটেই দিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি আপনাদের যে 30 রকমের পাটি কিনা। এই আজান কে নিয়ে আসলেন? এই বিশ্ব নবী। এই নবীর আগে আজান ছিল না। এই বিশ্ব নবী, হিন্দুদের নবী, মুসলমানদের নবী, এই নবী আজান নিয়ে আসলেন। আর সেই আজানকে বন্ধ করতে চাইছে এক শ্রেণীর মানুষ, সেই আজানকে বন্ধ করতে চাইছে এক শ্রেণীর মানুষ। একটা ভালো বিখ্যাত গায়ক, কি নাম? হ্যাঁ
সোনু নিগমের নাকি ঘুমের ডিস্টার্ব হয়, চিন্তা করতে পারেন? আমাদের কত হিন্দু ভাইয়েরা আমার আজান শোনে, রেকর্ডিং করা যখন বাংলাদেশ ঢাকা থেকে বেরোয় আজানটা, তখন হিন্দু ভাইয়েরা বলে আমি জোর দিয়ে শুনি আজানটা। আমি দেখেছি নিজের চোখে, নিজের কানে শুনেছি কত হিন্দু মায়েরা ওই সময় চালিয়ে দেয় একটু জোরে শোনা যায় বলে। হ্যাঁ, আর মুসলমান হিন্দু মায়েরা শুনছে, আর সোনু নিগমের কষ্ট হচ্ছে। হ্যাঁ, এবার আমার হিন্দু ভাই যারা আছেন, আজানের মানেটা বোঝাবো। এই আজান মানে কি? আমি হুগলি জেলার চন্দনপুর স্টেশনের পাশে একটা জলসা করছিলাম কয়েক বছর আগের কথা। তো বারে বারে লোকেরা বলছিল সুবহান আল্লাহ, বক্তা বলাচ্ছে না, বলুন সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তা আমি যখন নেমে যাচ্ছি, দুটো ভাই ছুটে এসেছে আমার কাছে, আমি গাড়িতে উঠতে যাবো, এমন সময় এসে বলছে স্যার, মানে হ্যাঁ বলুন, বলছে এই যে সুবহান আল্লাহ বললেন, আমাদের পাড়ায় যে সুবহান বলে একটা লোক আছে, ওই কি আল্লাহ? আমি তখন বললাম আপনার নাম কি? বলছে আমার নাম কিছু মনে করবেন না, আমি অন্য কাস্টের। আচ্ছা বাবা নামটা বললো না, নাম নরেন্দ্রনাথ। আচ্ছা আচ্ছা, না ও আল্লাহ নয়, সুবহান আল্লাহ অর্থাৎ আল্লাহর প্রশংসা করা হলো, সেই পাক পরবর্তীকার স্রষ্টা আপনি যাকে ভগবান বলছেন তারই প্রশংসা করা হলো। বলছে কি তাহলে স্যার প্রকৃত কথা? আমি সুবহান আল্লাহ। সেও বলছে সুবহান আল্লাহ, শিখছি সুবহান আল্লাহ। তার মানে এখন থেকে আমি সুবহান আল্লাহ বলবো? তাহলে দেখুন, আজ বহু হিন্দু এমন আছেন যারা আমাদের মতো মৌলবী সাহেবের কাছে এসে পানি পড়া তেল পড়া তাবিজ মাদুলি নিচ্ছে, তাহলে তাদের কত বিশ্বাস? কত হিন্দু ভাইরা আছে আজমির শরীফে গিয়ে খাজা বাবার মাজারে মান্নত করে আসছে, আজ মুসলমানরা বলছে চলবে না।